केलांचल टाइम्स, हर खबर पर हमारी नजर। नमस्कार, स्वागत है आपका केलांचल टाइम्स में। मैं हूं आपके साथ वंदना। पश्चिम बंगाल में चुनाव हो रहे हैं और इसी दौरान बीजेपी पार्टी के सदस्य पार्टी के समर्थन में सभा रखी और इसी दौरान हमारे संवाददाता शालिनी की बीजेपी लीडर सैकान बक्सी के साथ कुछ बातचीत हुई। आइए देखते हैं इस रिपोर्ट में। विशिष्ट शिक्षा भी माननीय मौसुमी जी এবং মাইকের মাধ্যমে যাদের কাছে আমাদের বার্তা পৌঁছচ্ছে, বিভিন্ন কার্যক্রমের জন্য আমার এখানে পৌঁছতে দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। দু চারটা বিষয় আমি বলবো বন্ধুগণ। আপনাদের কাছে একটা দল 10 বছর শাসন করেছিল, মা মাটি মানুষের কথা বলেছিল। এই মা মাটি মানুষের কথা বলে যারা এসেছিল, আজকে মা খুন হয়ে গেছেন। দু সপ্তাহ আগে একজন 85 বছরের মাকে এই তিরুমুড়ি, তখন আমাদের নিশ্চয়ই একটা দায়িত্বের মধ্যে পড়ে যে এখানকার মানুষকে বিরক্ত না করা। তো তার আগেই বক্তব্য রাখার আগেই এখানকার গণতন্ত্র প্রিয় সুধী নাগরিক বৃন্দের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোটনদাকে এবং ভূপেশদাকে সৈকতকে অভিনন্দন জানিয়ে, দিদিকে মৌসুমীদিকে অভিনন্দন জানিয়ে, এই অঞ্চলের সমস্ত গণতন্ত্র প্রিয় সুধী নাগরিক বৃন্দকে অভিনন্দন জানিয়ে খুব অল্প কথায় আমি আমার বক্তব্য রাখছি। কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পশ্চিমবাংলার নির্বাচন চলছে। সেই নির্বাচনের আমাদের রাসবিহারী বিধানসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে 26 তারিখ। আমাদের 26 তারিখ যে বিধানসভা নির্বাচন হবে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ষষ্ঠ দফার নির্বাচন, সেই ষষ্ঠ দফার নির্বাচনে আমাদের বিজেপি প্রার্থী হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ডক্টর সুব্রত শাহ। আমরা এমন একজন প্রার্থী হিসাবে পেয়েছি যে মানুষটি দীর্ঘ 40 বছর ধরে দেশের সেবা করেছেন। আজকে আমাদের সমাজ ব্যবস্থা এসে তিনি সেবা করতে নেমেছেন। নানাভাবে আমাদের বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন ভোট দেওয়ার জন্য। আমি শুধু দুটো কথা বলতে চাই আপনাদের কাছে, যে নির্বাচনের শুরু থেকে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি বারবার বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যখন আসছেন, যখন জেপি নাড্ডা সাহেব আসছেন আমাদের সর্বভারতীয় সভাপতি, তাদেরকে বারবার বলা হচ্ছে এরা নাকি বহিরাগত। বহিরাগত স্লোগান তুলে তিনি বারবার যেখানে যাচ্ছেন সেখানেই তিনি অমিত শাহ থেকে শুরু করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সকলকে আক্রমণ করছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে যখন করোনার জন্য যখন লকডাউন হয়েছিল, তখন পশ্চিমবঙ্গ একমাত্র একটি রাজ্য যেখানে অন্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরা আমাদের এই রাজ্যে এসছে, কিন্তু এই রাজ্য থেকে কোনো শ্রমিক গুজরাটে যায়নি, এই রাজ্য থেকে কোনো শ্রমিক মধ্যপ্রদেশে যায়নি, এই রাজ্য থেকে কোনো শ্রমিক রাজস্থান বা অন্য কোনো প্রদেশে যায়নি। তার কারণ পশ্চিমবাংলার মাটিতে কোনো কাজ নেই, পশ্চিমবাংলায় কোনো শিল্প নেই। একটা কেলাঞ্চল টাইমস, হর খবর পর হামারি নজর।